কিছু করেছো? পাঙাশ ট্যাংরা দেখুন, এই দেখুন পাঙাশ ট্যাংরা, এই ট্যাংরাটা আমার মা খুব ভালো খায়। যদি আমার বাড়ি ধারে থাকতো তাহলে আমি মায়ের জন্য নিয়ে যেতাম। আমার বড় মামা ভালো খায় এই পাঙাশ ট্যাংরাটা, দেখুন কত বড়। যদি ছাল কালানো ট্যাংরা বলে না যেটা, এটা নদীর থেকে এক্ষুনি উঠলো, কত বড় মাছটা দেখুন তো। এটা বাড়ি হলে নিয়ে যেতাম বাবা। ঝিনুক কুড়িয়েছি, দীঘাতে তো কুড়াতে পারিনি, মন্দারমণিতে এসে কুড়িয়েছি। এরকম প্রচুর কিন্তু মাছ আছে সমুদ্রের বাড়ি এই, আর এখানে বেশি মাছ। ওইখানে একটা কি দেখা যাচ্ছে দেখুন, ওই দেখুন একটু পরে আমরা দেখবো কি আছে ওতে। কালকে ভিডিও বানাতে বানাতে আমার একটা দ্রুত ফেসে গেছে সমুদ্রের মধ্যে, জানেন আপনারা কত রিস্ক নিয়ে নিয়ে ভিডিও করি। তবু আপনারা লাইক করেন না, শেয়ার করেন না, কমেন্টস করেন না, কিছু করেন না। আমার একটা জুতো ভেসে গেছে দীঘাতে গিয়ে মন্দারমণিতে, জুতোটা খুঁজছি মনে হচ্ছে এই যে আমার জুতোটাও ভেসে এসেছে। না এই দেখুন কালকে আমার এক পাটি জুতো হারিয়ে গেছে মনে হচ্ছে, দেখছি না না এটা আসেনি। আমি বললাম দীঘার থেকে মন্দারমণিতে মনে আমার জুতোটা ভেসে চলে আসবে, কিন্তু না এটা অন্য লোকের জুতো, আমার জুতোটা কেন এখানে ভেসে আসেনি? আমার জুতোটা এখানে আসতে পারতো, আমি তুলে নিতাম। কালকে সারা রাত্রি আমি খালি পায়ে হেঁটেছি ভিডিও বানাতে গিয়ে গিয়ে। এই আর একটা ঝিনুক, এই ঝিনুকগুলো আপনাদের জন্য নিয়ে যাচ্ছি। যাদের যাদের ঝিনুক লাগবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে ঝিনুকগুলো নিয়ে নিতে পারেন। কিন্তু কী বলবো, দুঃখের বিষয়, কালকে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। একটা রিলস বানাতে গিয়ে আমার জুতোই ভেঙে চলে গেছে। এই দেখুন কি সুন্দর, কত বড় পাথর। ঠান্ডা লেগে গেছে, কত রকম ভাবে আমি ভিডিও করছি, ঠান্ডার মধ্যে আমি ভিডিও করছি যাতে আপনাদের পছন্দ হয়, কিন্তু করবো। দেখুন কালকে লাইটার খেলে গেছে, দরকার আছে সমুদ্রের আসে লাইটার দেখে? এই একটা লাইটার খেলে গেছে, কি দরকার ছিল লাইটারগুলো নিয়ে আসা, তত দাম দিয়ে দিতে। দেখুন লাইটার গুলো ফেলে দিয়েছে, যাদের যাদের এই লাইটার তারা যদি যোগাযোগ করে যোগাযোগ করতে চান তাহলে কন্ট্যাক্ট করে নেবেন, করে আমি এই থানায় কি যেন দীঘা থানাতে আমি